साथियों भगवान विश्वकर्मा के आशीर्वाद से आज প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা কা আরম্ভ হরা রা নমস্কার বন্ধুরা ইতিমধ্যেই আপনারা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা সম্পর্কে নিশ্চয়ই অবগত হয়েছেন তবে এই যোজনায় কারা আবেদন করতে পারবেন আবেদনের জন্য কোন কোন যোগ্যতার প্রয়োজন আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টস আপনাকে দিতে হবে সেই সঙ্গে কীভাবে আপনি প্রতিদিন পাঁচশো টাকা পাবেন কখন আপনি এককালীন পনেরো হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন সকলে পাবেন কি না সেই সঙ্গে তিন লক্ষ টাকার যে লোন সেই সম্পর্কেও তথ্য আপনাদের আজকের এই ভিডিওতে আমি জানাবো এবং কারা কারা এই বিশ্বকর্মা যোজনায় আবেদনের যোগ্য সেটাও কিন্তু প্রথম আপনাদের জানতে হবে তাই আজকের এই ভিডিওটি বিশ্বকর্মা যোজনায় যারা আবেদন করতে চলেছেন তাদের অনুরোধ করব আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন তাহলে আপনারা বিশ্বকর্মা যোজনায় আবেদনের সুবিধা সম্পর্কেও জানতে পারবেন এবং অন্যান্য আরও অনেক তথ্য সম্পর্কে জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আজকের এই ভিডিওর মূল অংশে আমরা চলে যাই তো প্রথমেই আমরা জানবো কারা কারা এই যোজনায় আবেদন করতে পারবেন তো দেখুন আপনারা কাঠমিস্ত্রি কামার স্বর্ণকার রাজমিস্ত্রি নাপিত মালাকার ধোপা দর্জি ছুতোর অস্ত্রকার ভাস্কর বা পাথর খোদাইকারী পাথর ভাঙা মুচি জুতা প্রস্তুতকারক অর্থাৎ মুচি বা জুতা প্রস্তুতকারক সেই সঙ্গে নৌকা নির্মাতা ঝুড়ি বা মাদুর বা ঝাড়ু প্রস্তুতকারক পুতুল এবং খেলনা নির্মাতারা হাতুড়ি এবং টুলকিট প্রস্তুতকারক, প্রস্তুত সেই সঙ্গে মাছ ধরার জাল প্রস্তুতকারক। এরাই কিন্তু বিশ্বকর্মা যোজনায় আবেদন করতে পারবেন আমাদের প্রথমে এটুকু জানতেই হবে না হলে সকলেই কিন্তু আবেদন করতে পারবেন না বিশ্বকর্মা যোজনায় এই যে অপশানগুলো আপনি দেখতে পাচ্ছেন এদের মধ্যে কোনোটা যদি আপনার থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এই যোজনায় আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নেব এই যোজনায় আবেদন করার জন্য কোন কোন যোগ্যতা প্রয়োজন দেখুন আবেদনকারীর বয়স আঠারো বছর বা তার বেশি হতে হবে অর্থাৎ আপনার বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে কোনো ঊর্ধ্বসীমা নেই তারপর দেখুন আধার কার্ড লাগবে পরিচয়পত্র হিসাবে যে কোনো একটা পরিচয়পত্র লাগবে মানে ভোটার আই কার্ড হলেও চলবে আবাসিক শংসাপত্র লাগবে মোবাইল নম্বর লাগবে জাত শংসাপত্র লাগবে অর্থাৎ আপনার কাস্টের সার্টিফিকেট লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক লাগবে আর পাসপোর্ট সাইজের ছবি লাগবে এই ডকুমেন্টসগুলোই লাগবে কিন্তু বিশ্বকর্মা যোজনায় আবেদন করার জন্য এবার আমরা দেখে নেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে তেরো হাজার কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের উদ্বোধন করলেন এর আসল উদ্দেশ্য কী বিশ্বকর্মা শ্রম সম্মান যোজনার উদ্দেশ্য হলো দক্ষ কারিগরদের মূল্যবান সহায়তা প্রদান করা স্কিমটি তহসিল বা জেলা সদরে অবস্থিত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ বিভাগ দ্বারা পরিচালিত একটি ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি নিয়ে গঠিত বিশ্বকর্মা শ্রম যোজনায় সফল আবেদনকারী একটি প্রশিক্ষণ সেশন পাবেন যা কর্মসংস্থানের সম্ভাবনা বাড়ানোর দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে এই প্রকল্পে প্রশিক্ষণরত কারিগরদের আধা দক্ষ মজুরি সমতুল্য আর্থিক সহায়তার বিধান অন্তর্ভুক্ত রয়েছে অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এই যোজনার উদ্দেশ্য কি এবার আমরা দেখে নেব যে এই স্কিমে কি কি সুবিধা পাওয়া যাবে দেখুন পিএম বিশ্বকর্মা যোজনার অধীনে সমস্ত শিল্পী ও কারিগরদের নিম্নলিখিত সুবিধাগুলি দেওয়া হবে প্রথমত প্রথম পর্যায়ে আপনাদের এক লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে যার সুদের হার পাঁচ পার্সেন্ট বা পাঁচ শতাংশ দ্বিতীয় পর্বে আপনাদের দেওয়া হবে দু লক্ষ টাকা পর্যন্ত ঋণ যারও সুদের হার পাঁচ শতাংশ স্কিল ট্রেনিংও দেওয়া হবে অর্থাৎ আপনারা ফর্ম ফিল সময় যে পেশার সঙ্গে যুক্ত সেটাই পূরণ করবেন তার উপর আপনাকে কিন্তু একটা ট্রেনিং দেওয়া হবে এই ট্রেনিং চলাকালীন বৃত্তি হিসাবে প্রশিক্ষণের সময় প্রতিদিন পাঁচশো টাকা দেওয়া হবে অর্থাৎ আপনাদের যে ট্রেনিং দেওয়া হবে সেটা আট দিনের হতে পারে পনেরো দিনের হতে পারে এক মাসের হতে পারে নির্দিষ্ট একটা ফেজ থাকবে বা সেই সময়কালের জন্য আপনাদের একটা ট্রেনিং দেওয়া হবে সেই ট্রেনিং পর্বে আপনারা কিন্তু পাঁচশো টাকা করে প্রতিদিন পাবেন অর্থাৎ আপনাদের যদি এক সপ্তাহেরও ট্রেনিং দেওয়া হয় তাহলে আপনি সাত পাঁচে পঁয়ত্রিশ সাড়ে তিন হাজার টাকা ট্রেনিং পর্বে পেয়ে যাবেন দ্বিতীয়ত দেখুন অগ্রিম টুলকিট কিট কেনার জন্য আপনাকে পনেরো হাজার টাকা দেওয়া হবে মানে আপনি ট্রেনিং কমপ্লিট করলেন ট্রেনিং কমপ্লিট করার পরে আপনার ব্যবসা চালানোর জন্য আপনি একজন কারিগর হিসাবে যে যন্ত্রপাতি আপনাকে কিনতে হবে তার জন্য পনেরো হাজার টাকা সরকারের পক্ষ থেকে আপনাকে সহায়তা প্রদান করা হবে এবং এই টাকা কিন্তু আপনার কাছ থেকে রিটার্ন নেওয়া হবে না আপনাকে জিনিস কেনার জন্যই দেওয়া হবে আপনাকে জিনিস কিনতে হবে অর্থাৎ আপনি যে কাজের সঙ্গে যুক্ত সেই কাজের জন্য আপনাকে জিনিস কিনতে হবে তারপর দেখুন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা শংসাপত্র এবং পরিচয়পত্রও দেওয়া হবে মানে আপনার যখন স্কিল ট্রেনিং শেষ হয়ে যাবে তখন আপনাকে পনেরো হাজার টাকা যেমন আপনার টুলকিট কিট কেনার জন্য দেওয়া হবে সেই সঙ্গে একটা শংসাপত্রও দেওয়া হবে এবং পরিচয়পত্রও দেওয়া হবে যে আপনি ট্রেনিং প্রাপ্ত এবং আপনি প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অন্তর্ভুক্ত ছিলেন তারই শংসাপত্র সেই সঙ্গে দেখতে পাচ্ছেন প্রথম ধাপে আপনার ঋণ যে মেয়াদ আছে তা কিন্তু আঠেরো মাসের মানে আপনাকে প্রথমে যে এক লক্ষ টাকা ঋণ দেওয়া হচ্ছে সেটা আঠেরো মাসের মধ্যে আপনাকে পরিশোধ করতে হবে দ্বিতীয় পর্বে ঋণের মেয়াদ থাকবে তিরিশ মাস আপনি ব্যবসা করার জন্য যে লোন নেবেন তাকে কিন্তু প্রথমে আপনাকে আঠেরো মাসের মধ্যে শোধ করতে হবে প্রথম এক লক্ষ টাকা তারপর দ্বিতীয় ধাপে আপনি দু লক্ষ টাকা পাবেন সেটাকে তিরিশ মাসের মধ্যে আপনাকে শোধ করতে হবে এবং টাকা ফেরতের ক্ষেত্রে প্রতি ডিজিটাল লেনদেনে এক টাকা করে ইনসেন্টিভ দেবে সরকার তো আমরা ডিটেলসে বুঝতে পারলাম যে বিশ্বকর্মা যোজনায় আবেদন করলে কি কি সুবিধে পাওয়া যাবে বিশ্বকর্মা যোজনায় আবেদন কারা করতে পারবেন আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে আপনাদের সমস্ত তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম ছেলে মেয়ে উভয়ই কিন্তু এই যোজনায় আবেদন করতে পারবেন তো বিশ্বকর্মা যোজনা সংক্রান্ত সমস্ত তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করলাম এই ভিডিওটি আপনার যদি উপকারে এসে থাকে তাহলে অনুরোধ করব ভিডিওতে একটি লাইক করবেন আপনি কোন ধরনের কারিগর তা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন এছাড়াও আপনার অন্য কিছু প্রশ্ন থেকে থাকলেও কমেন্টে আমাকে জানিয়ে দিতে পারেন আর এই ধরনের হেল্পফুল ভিডিওর তথ্য সবার আগে পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ